আমরা ক্লাস 8 এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1.3 তাপ এটা পড়ছিলাম। এর আগে আমরা চারটে অংশ শেষ করেছি, আজকে আমরা 5 নম্বর অংশটি পড়ব। আমি চলে আসছি, দেখো পেজ নাম্বার 40, সেখানে টপিক হচ্ছে তাপের প্রবাহ, পরিবহন, পরিচালন ও বিকিরণ, এই টপিকটাতে। তো দেখো, তাপ প্রবাহ বা তাপ সঞ্চালন কাকে বলে? না, আমরা জানি তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায়, তো এই প্রক্রিয়াটাকেই তাপ প্রবাহ বা তাপ সঞ্চালন বলে। তাহলে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তাপ প্রবাহ বা তাপ সঞ্চালন। এবারে তাপ যে এক স্থান থেকে অন্য স্থানে যায় বা তাপটা যে প্রবাহিত হয়, এটা তিনটে পদ্ধতিতে হয়। প্রথমটা হচ্ছে পরিবহন, দ্বিতীয়টা হচ্ছে পরিচলন, আর 3 নম্বরটা হচ্ছে বিকিরণ। তাহলে তাপ প্রবাহ হয় 3টি পদ্ধতিতে, পরিবহন, পরিচলন, বিকিরণ। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় কোন পদার্থের ক্ষেত্রে? না, কঠিন পদার্থের মধ্য দিয়ে এই পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়। অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপটা প্রবাহিত হয় পরিবহন পদ্ধতিতে, ঠিক আছে? কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপটা প্রবাহিত হয় পরিবহন পদ্ধতিতে, ঠিক আছে? অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায় পরিবহন পদ্ধতিতে। আর তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয় পরিচলন পদ্ধতিতে। তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে তাপটা প্রবাহিত হয় পরিচলন পদ্ধতিতে। তাহলে তরল আর গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায় পরিচলন পদ্ধতিতে। আর বিকিরণ পদ্ধতিতে তাপ প্রবাহের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে? বিকিরণ পদ্ধতিতে তাপ প্রবাহের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আরেকটা পার্থক্য আমরা বলবো এখানে, দেখো যে পরিবহন পদ্ধতিতে যখন তাপটা প্রবাহিত হয়, তখন পদার্থের যে কণাগুলো থাকে তাদের কিন্তু কোনো সরণ হয় না। অর্থাৎ পদার্থের কণাগুলো কিন্তু জায়গা পরিবর্তন করে না, তাপটা শুধু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়, ঠিক আছে? পরিবহন পদ্ধতিতে যখন তাপ সঞ্চালন হয়, তখন পরিবহন পদ্ধতিতে যখন কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালন হয়, তখন সেই কঠিন পদার্থের কণাগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না। অর্থাৎ পদার্থের কণাগুলির কোনো সরণ হয় না, কণাগুলি নিজেদের জায়গাতেই থেকে তাপটাকে শুধু ওই পদার্থটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠিয়ে দেয়। তো এটা উদাহরণ সহ আমরা দেখব। পরিচলন পদ্ধতিতে যখন তাপটা প্রবাহিত হয়, তখন কিন্তু পদার্থের কণাগুলি সরণ হয়, ঠিক আছে? পরিবহন পদ্ধতিতে যখন তাপটা সঞ্চালিত হয় তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে, তখন কিন্তু পদার্থের কণাগুলি সরণ হয়। অর্থাৎ পদার্থের কণাগুলি জায়গা পরিবর্তন করে এবং পদার্থের কণাগুলি তাপটাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যায়। আমরা দেখতে পাবো তাপটাকে নিচ থেকে ওপরের দিকে নিয়ে যায়, ঠিক আছে? তাহলে পরিচলন পদ্ধতিতে যখন তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে তাপ সঞ্চালিত হয়, তখন সেই তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলি কিন্তু সরণ হয়, কণাগুলির নিজেদের জায়গা পরিবর্তন করে এবং তাপটাকে ওই তরল বা গ্যাসের মধ্যে নিজেরাই নিয়ে যায়। কোন দিক থেকে কোন দিকে? না, নিচ থেকে উপরের দিকে নিয়ে যায়। আর বিকিরণ পদ্ধতিতে তো কোনো মাধ্যমের প্রয়োজনই হয় না, তাহলে পদার্থের কণা সরণ হওয়া বা না হওয়ার কোনো ব্যাপার এখানে আসে না, ঠিক আছে? কারণ এখানে কোনো মাধ্যমেরই প্রয়োজন হয় না তাপ প্রবাহের জন্য। এবার আমরা একে একে তাপের পরিবহন, তারপর তাপের পরিচলন, তারপরে তাপের বিকিরণ, এগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করব, ঠিক আছে? প্রথমে আমরা চলে আসছি, দেখো তাপের পরিবহন। তো দেখো, পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ, আর একটা হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, ঠিক আছে? তাহলে এখন আমরা পড়ছি তাপের পরিবহন কি বললাম। আমরা পদার্থকে দুটো ভাগে, মানে পদার্থকে তাপ পরিবহন করার ক্ষমতা অনুযায়ী দুটো ভাগে ভাগ করতে পারি। নিয়ে পদার্থকে যে দুটো ভাগে ভাগ করা যায় তাদের নাম হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ আর তাপের কুপরিবাহী পদার্থ।
তো তাপে সুপরিবাহী পদার্থ কাদেরকে বলে? না, যাদের মধ্য দিয়ে তাপটা তারা তাপের সুপরিবাহী পদার্থ কাদেরকে বলে? না, যে পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হয় তাদেরকে বলে তাপে সুপরিবাহী পদার্থ। যে পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হয় তাদেরকে বলে তাপে সুপরিবাহী পদার্থ। এবং তাপে সুপরিবাহী পদার্থ হচ্ছে যে কোনো ধাতু, যে কোনো ধাতুই তাপে সুপরিবাহী। আর তাপের কুপরিবাহী পদার্থ মানে কি তাহলে? যে পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না, অর্থাৎ তাপ সহজে চলাচল করতে পারে না, তাদেরকে তাপের কুপরিবাহী পদার্থ বলে। তাহলে তাপের কুপরিবাহী পদার্থ কাদেরকে বলে? যে পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না তাদেরকে তাপের কুপরিবাহী পদার্থ বলে। যেমন উদাহরণ হচ্ছে কি, কাঠ, বায়ু, খড়, মাটি, বরফ, জল। কাঠ, বায়ু, খড়, মাটি, বরফ, জল, এগুলো হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। এবারে তাপের পরিবহনটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাবো। ধরো এটা একটা ধাতব রড, লোহার রড ধরো, তার একটা প্রান্তকে আমরা ধরো আগুনের শিখায় ধরেছি, আর একটা প্রান্তকে আমরা হাত দিয়ে ধরে রেখেছি। তো খানিকক্ষণ বাদে তাপটা খানিকক্ষণ বাদে দেখবে যে যে আমাদের হাতটা গরম লাগছে, অর্থাৎ তাপটা কি হয়েছে না, এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসেছে। মানে আগুনের শিখাতে যে প্রান্তটা দেওয়া আছে সেই প্রান্ত থেকে তার উল্টো প্রান্তে চলে এসেছে। তাহলে এখানে তাপটা তো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হচ্ছে, তাহলে তাপটা কোন পদ্ধতিতে প্রবাহিত হচ্ছে? এখানে এটা ধাতব রড, এটা কঠিন পদার্থ, তাহলে এখানে তাপটা প্রবাহিত হচ্ছে পরিবহন পদ্ধতিতে। তো আমরা একটু আগেই দেখলাম যে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কি হয় না, পদার্থের কোনো কোণার সরণ হয় না, শুধু তাপটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয়। অর্থাৎ তাপটা প্রথমে ধরো এই ধাতব রডটা, এটা এক নাম্বার কোণা, প্রথমে এক নাম্বার কোণায় আসবে, তারপরে সেই তাপটা দু নাম্বার কোণায় চলে যাবে, তারপরে সেই তাপটা তিন নাম্বার কোণায় চলে যাবে, তারপরে সেই তাপটা চার নাম্বার কোণায় চলে যাবে। এইভাবে তাপটা ধীরে 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 আমাদের হাতে, হাতটা যে প্রান্তে আছে সেইখানে এসে পৌঁছাচ্ছে। তো এখানে তাহলে আমরা যেটা বলছিলাম যে এটা একটা ধাতব রড, ধরে নাও একটা লোহার রড, সেই লোহার রডের একটা প্রান্ত আমরা আগুনের শিখায় যদি ধরি, আরেকটা প্রান্ত যদি আমরা আমাদের হাত দিয়ে ধরি, তো খানিকক্ষণ বাদে দেখা যাবে যে লোহার রডের যে প্রান্তটা আমরা আগুনের শিখায় ধরেছি সেই প্রান্ত থেকে তাপটা ধীরে ধীরে তার উল্টো প্রান্তে চলে এসেছে এবং আমরা আমাদের আমাদের হাতটাও তখন কিন্তু গরম লাগছে। অর্থাৎ লোহার রডটাকে যখন আমরা এই আগুনের শিখায় ধরছি তখন তাপটা তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু প্রবাহিত হচ্ছে। তো এখানে কোন পদ্ধতিতে তাপটা তাহলে প্রবাহিত হচ্ছে? এটা একটা ধাতব রড, এটা কঠিন পদার্থ, আর আমরা জানি কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয় কোন পদ্ধতিতে, না পরিবহন পদ্ধতিতে। তাহলে পরিবহন পদ্ধতিতে তাপটা রডটির এক প্রান্ত, যে প্রান্তটি আগুনের শিখায় ধরা আছে সেই প্রান্ত থেকে তার বিপরীত প্রান্তে চলে আসছে। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে পরিবহন পদ্ধতিতে যখন তাপ সঞ্চালন হয় তখন পদার্থের কোণাগুলির কোনো সরণ হয় না, শুধুমাত্র তাপটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসে। তো এখানে সেটাই হচ্ছে, তাপ ধরে নাও একদম বাঁ দিকে এটা এক নাম্বার কোণা, তাহলে তাপটা আগুনের শিখা থেকে প্রথমে এক নাম্বার কোণা, তারপর দু নাম্বার কোণা, তারপর তিন নাম্বার কোণা, তারপর চার নাম্বার কোণা, এইভাবে প্রত্যেকটা কোণার মাধ্যমে তাপটা কি হচ্ছে আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কোণাগুলি কিন্তু নিজের জায়গাতেই থাকে, কোণাগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না, ঠিক আছে। কোণাগুলি নিজেদের জায়গাতে থেকেই তাপটাকে শুধু তার পাশের কোণাটিতে পাঠিয়ে দেয়।
এক নাম্বার কোনাটা তার নিজের জায়গাতেই থাকবে, নিয়ে তাপটাকে আগুনের শিখা থেকে 2 নম্বর কোনায় পাঠিয়ে দেবে। 2 নম্বর কোনাটা আবার 1 নম্বর কোনা থেকে তাপটা নেবে, নিয়ে আবার 3 নম্বর কোনায় পাঠিয়ে দেবে। 3 নম্বর কোনাটা 2 নম্বর কোনা থেকে তাপটা নেবে, নিয়ে 4 নম্বর কোনায় পাঠিয়ে দেবে। তারা কিন্তু কোনাগুলি কিন্তু নিজেদের জায়গা পরিবর্তন করবে না, জায়গা পরিবর্তন না করে তাপটাকে একটা কোনা, দুটো কোনা, 3 নম্বর কোনা এইভাবে একে 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 একদম রডটির বিপরীত প্রান্তে পৌঁছে দিচ্ছে এবং আমাদের হাতটি তার ফলে গরম অনুভূত হচ্ছে। তাহলে এই ধাতব রডের মধ্য দিয়ে তাপটা কোন পদ্ধতিতে রডটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছে, না পরিবহন পদ্ধতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছে? এবং পরিবহন পদ্ধতিতে যখন তাপটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছে, রডের কোনাগুলি কিন্তু নিজেদের জায়গাতেই থাকছে, নিয়ে তাপটাকে একটা কোনা থেকে পরের কোনাতে জাস্ট পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? কোনাগুলি কোনো স্থানচ্যুতি ঘটে না। এখানে একটা কথা বলে রাখি যে 1 নম্বর কোনাটা যখন তাপটা শোষণ করলো, তখন 1 নম্বর কোনাটা নিজের জায়গাতে থেকেই কম্পিত হয়, ঠিক আছে? 1 নম্বর কোনাটা তাপটা শোষণ করে নিজের জায়গাতে থেকেই কম্পিত হয়, তারপরে মানে এই কম্পনের জন্য সে কিন্তু কিছুটা তাপ শোষণ করে, বাকি তাপটা 2 নম্বর কোনায় পাঠিয়ে দিচ্ছে। 2 নম্বর কোনাটাও আবার কম্পিত হবে নিজের জায়গায় থেকে, তার জন্য কিছুটা তাপ শোষণ করছে, তারপর 3 নম্বর কোনায় বাকি তাপটা পাঠিয়ে দিচ্ছে। 3 নম্বর কোনাটাও আবার কম্পিত হবে, তার জন্য কিছুটা তাপ শোষণ করবে, আবার 4 নম্বর কোনায় পাঠিয়ে দেবে। সুতরাং বুঝতেই পারছো যে যত আগুনের শিখা থেকে দূরত্বটা বাড়ছে, তত তাপ শক্তিটা কিন্তু একটু 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 করে কিন্তু কমতে থাকবে। সুতরাং এই রডটা যদি অসীম দৈর্ঘ্যের হয়, বিশাল লম্বা হয়, হ্যাঁ, এবং সেইখানে যদি আমরা হাতটা রাখি, তাহলে কি অত দূর অব্দি তাপটা পৌঁছাতে পারবে অসীম দৈর্ঘ্যের হলে? না, ধরো বিশাল লম্বা একটা, 1 কিলোমিটার লম্বা একটা রড, একটা মোমবাতির আগুনে গরম হচ্ছে, তখন কি তাপটা সেখানে পৌঁছাতে পারবে? পারবে না, কারণ প্রত্যেকটা কোণা কি করে না নিজেদের জায়গাতে থেকে কম্পিত হয়, তার জন্য কিছুটা তাপ শোষণ করে বাকি তাপটা পরের কোণাতে পাঠিয়ে দেয়, সেই কোণাটা আবার তার কম্পনের জন্য কিছুটা তাপ শোষণ করে বাকি তাপটা পরের কোণাতে পাঠিয়ে দেয়। তো এই প্রত্যেকবার শোষণ কম্পনের জন্য একটু একটু করে তাপ শোষণ হচ্ছে, তার ফলে যত দূরত্ব বাড়ছে তাপ শক্তিটা ধীরে ধীরে কমছে, একটা সময় পর কিন্তু ওটা শূন্য হয়ে যাবে। কিন্তু সাধারণত আমরা যে দৈর্ঘ্যের ধরো ধাতব রড ব্যবহার করছি, সেখানে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না এবং কোণাগুলি তাপটাকে কী করবে না, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠিয়ে দেবে নিজেদের জায়গা পরিবর্তন না করে। এইভাবেই পরিবহন পদ্ধতিতে তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় কঠিন পদার্থের মধ্য দিয়ে। এরপর বইতে 42 এবং 43 পাতায় তাপের পরিবহন সংক্রান্ত কতগুলি প্রশ্ন আছে, সেগুলি আমরা একটু আলোচনা করে নেব। তো আমি 42 পাতায় চলে আসছি। দেখো, প্রথম যেটা দিয়েছে যে শীতকালে সুতোর তৈরি একটা মোটা জামা পরলে গরম লাগে, কিন্তু তার বদলে একই ধরনের সুতো দিয়ে তৈরি দুটো পাতলা জামা পরলে আরও বেশি গরম লাগে, এটা কেন? শীতকালে আমরা যদি সুতোর তৈরি একটা মোটা জামা পরি তাহলে যতটা গরম লাগে, আমরা যদি একই ধরনের সুতো দিয়ে তৈরি দুটি পাতলা জামা পরি তাহলে আরও বেশি গরম লাগবে। কারণটা কি, দুটো পাতলা জামার মাঝখানে কী থাকছে? বায়ু থাকছে, আর বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী। দুটো পাতলা জামার মাঝখানে বায়ু থাকছে, বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী, ফলে আমাদের শরীরের ভেতরে তাপটাকে বাইরে বেরোতে দেয় না। অর্থাৎ যেহেতু তাপের কুপরিবাহী, তাই পরিবহন পদ্ধতিতে তাপটা বাইরে বেরিয়ে যেতে পারছে না। তাপটা শরীরের ভেতরে থাকার ফলে আমরা আরও বেশি গরম অনুভূত হচ্ছি যখন আমরা দুটো পাতলা জামা পরছি আর কি, একটা জামার পরিবর্তে, একটা মোটা জামার পরিবর্তে। ওই বায়ুটা তাপের কুপরিবাহী হওয়ার ফলে তাপটা ভেতরে, শরীরের ভেতরে তাপটা বাইরে বেরোতে পারবে না। নেক্সট একই রকম প্রশ্ন, দেখো, বরফ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন বরফের গায়ে কাঠের গুঁড়ো মাখানো হয়, কখনো কখনো চট জড়িয়ে দেওয়া হয়, কাঠের গুঁড়োর মাঝখানে যে জায়গা থাকে তাতে বায়ু ঢুকে যায়, বায়ু তাপের কুপরিবাহী, তাই বাইরের থেকে তাপ কাঠের গুঁড়োর ভেতরে বরফের মধ্যে যেতে পারে না, বরফ গলতে পারে না। তার মানে কি, বরফকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন বরফের গায়ে কাঠের গুঁড়ো মাখানো হয়, কখনো
চট দিয়ে জড়িয়ে দেওয়া হয়, কাঠের গুঁড়োর ফাঁকে ফাঁকে বা চটের মাঝখানে কি থাকে, বায়ু থাকে। বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী, তার ফলে বাইরের তাপটাকে ভেতরে ঢুকতে দেয় না। বায়ু তাপের কুপরিবাহী, তাই বাইরের তাপটা বাইরের তাপটা ভেতরে অর্থাৎ বরফের মধ্যে ঢুকতে পারে না, তাই বরফটা গলতে পারে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাতি গায়ে ধুলো মাখে। আর এর একটা কারণ হলো ধুলো মাখলে ধুলোর কণাগুলোর ফাঁকে ফাঁকে বায়ু আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী, তাই দেহ থেকে বেরিয়ে আসা তাপ বায়ু দিয়ে ভালোভাবে পরিবাহিত হতে পারে না, তাই শীতকালে হাতির আরাম লাগে। তাহলে শীতকালে, বিশেষত শীতকালে দেখা যাবে হাতি কি করছে না, গায়ে ধুলো মাখছে। আসলে ধুলোর ফাঁকে ফাঁকে বায়ু থাকে, বায়ু আবার তাপের কুপরিবাহী, তার ফলে মানে শরীরের ভেতরে তাপটা বাইরে যেতে পারে না, তাই তার আরাম লাগবে। নেক্সট হচ্ছে শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন, ওই একই জিনিস, উলের ফাঁকে ফাঁকে বায়ু থাকে, বায়ু তাপের কুপরিবাহী, আমাদের শরীরের ভেতরে তাপটা বাইরে বেরোতে দেয় না, আমাদের আরাম লাগে। শীতকালে গায়ে কম্বল চাপা দিলে আরাম লাগে কেন, কম্বলের ফাঁকে ফাঁকে বায়ু থাকে, বায়ু তাপের কুপরিবাহী, ভেতরে তাপটা বাইরে বেরোতে পারে না, আমাদের আরাম লাগে। শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন, পালক ফুলিয়ে বসে থাকলে তার ফাঁকে যে বায়ু আছে সেই বায়ুটা তাপের কুপরিবাহী হওয়ার ফলে পরিবহন পদ্ধতিতে তাপটা মানে শরীরের ভেতরে তাপটা বাইরে বেরোতে পারে না, ফলে তারা আরাম অনুভব করে। আবার আরেকটা দেখো যে খড় ও মাটি তাপের কুপরিবাহী, এই কারণে খড়ের চালওয়ালা মাটির বাড়ি গ্রীষ্মকালে যেমন ঠান্ডা, শীতকালে তেমনি গরম। আমরা দেখেছি, সবাই দেখেছি যে মাটির ঘর এবং খড়ের চাল, মাটির ঘর মানে মাটি ঘরটার দেওয়ালগুলো হবে মাটির তৈরি আর খড়ের চাল, এই ধরনের ঘর শীতকালে যেরকম গরম লাগে আবার গ্রীষ্মকালে সেরকম ঠান্ডা লাগে। কেন এরকম হয় না, খড় আর মাটি দুটোই তাপের কুপরিবাহী। তাহলে গ্রীষ্মকালে কি হয়, বাইরেটা তো অনেক গরম, বাইরের তাপটা ভেতরে ঢুকতে পারে না, তাই ভেতরে আমরা ঠান্ডা অনুভূত হই। তাহলে খড় আর মাটি দুটোই তাপের কুপরিবাহী, খড় আর মাটি দুটোই তাপের কুপরিবাহী, ঠিক আছে, মাটির দেওয়াল আর খড়ের চাল। তাহলে গ্রীষ্মকালে কি হবে, বাইরেটা গরম, বাইরের তাপটা ওই মাটি আর খড় যেটা দুটোই কুপরিবাহী, তাদের মধ্য দিয়ে ঘরে ভেতরে প্রবেশ করতে পারে না, তার ফলে ভেতরটা ঠান্ডা লাগে আর কি বাইরের তুলনায় অনেক। আর শীতকালে কি হবে, শীতকালে বাইরেটা ঠান্ডা থাকে, ঠিক আছে, যেহেতু খড় আর মাটি তাপের কুপরিবাহী আর বাইরেটা ঠান্ডা, আর খড় আর মাটি তাপের কুপরিবাহী, তাই খড় আর মাটি দিয়ে ঘরের ভেতরের তাপটা আবার বাইরে বেরিয়ে যেতে পারে না, ঠিক আছে। খড় আর মাটি তাপের কুপরিবাহী, তার খড় আর মাটির মধ্য দিয়ে ঘরের ভেতরে তাপটা বাইরে বেরিয়ে যেতে পারে না, তাই শীতকালে আমরা আবার ঘরের মধ্যে বাইরের তুলনায় গরম অনুভব করি। আচ্ছা, তোমরা ইগলু নাম শুনেছো নিশ্চয়ই, গ্রিনল্যান্ডের থুলে অঞ্চলের এস্কিমোদের বাসস্থান হিসেবে পরিচিত ইগলু বরফ দিয়ে তৈরি করা হয়। ইগলু হচ্ছে বরফের তৈরি ঘর, ঠিক আছে, খুব ঠান্ডা এরিয়া। খুব ঠান্ডা বলতে আমাদের উত্তর মেরু বা দক্ষিণ মেরু সেই সব অঞ্চলে যে ঠান্ডাটা আর কি, সেইখানে বরফ দিয়ে তৈরি ঘর ব্যবহার করা হয়। কারণটা কি, বরফ আবার তাপের কুপরিবাহী, ঠিক আছে, সেই কারণে মানে বাইরেটা তো বিশাল ঠান্ডা, তো ভেতরে যে যে তাপটা সেটা বাইরে বেরোতে পারবে না, কারণ বরফ হচ্ছে তাপের কুপরিবাহী, তার ফলে বাইরেটা অনেক ঠান্ডা হলেও ভেতরটা কিন্তু অনেক আরামদায়ক হবে, ঠিক আছে। তাহলে ইগলু হচ্ছে বরফের তৈরি ঘর, উত্তর মেরু দক্ষিণ মেরু ওখানে এগুলো তৈরি করা হয়, সেখানে বরফ হচ্ছে তাপের কুপরিবাহী, ঠিক আছে, তাই ওই ইগলুর ভেতরে যে ঘরের ভেতরে যে তাপটা সেটা ওই বরফ তাপের কুপরিবাহী বলে তার মধ্য দিয়ে বাইরে যেতে পারে না, তাই ইগলুর ভেতরটা কিন্তু অনেক গরম থাকে বাইরের তুলনায়, ঠিক আছে। নেক্সট চলে আসবো দেখো তাপের পরিচলন। তো আমরা বলেছি দেখবে তাপের পরিচলন মানে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়
কোন কোন পদার্থের মধ্য দিয়ে না তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিচলন পদ্ধতিতে? তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয় পরিচলন পদ্ধতিতে, এবং এক্ষেত্রে মানে পরিবহন পদ্ধতিতে যেমন কণাগুলি নিজেদের জায়গাতেই থাকে, কণাগুলি কোনো সরণ হয় না, পরিচলন পদ্ধতিতে কিন্তু কণাগুলি নিজেদের জায়গা পরিবর্তন করে এবং তাপটাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যায়। তো সেটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, এই উদাহরণটা তোমাদের বইতে পেজ নাম্বার 43-তে দেওয়া আছে। তাপের পরিচলন, এটা একটা বিকার। ঠিক আছে, বিকারের মধ্যে কি রাখা আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়েকটি টুকরো ফেলে দেওয়া হলো। বিকারে জল নিলাম, সেই জলের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কতগুলি টুকরো ফেলে দেওয়া হবে। তারপর এই বিকারের জলটাকে গরম করা হবে। গরম করলে কি হবে, না বিকারের যেটা নিচের দিকের যে জলটা আছে সেটা প্রথমে গরম হবে। ঠিক আছে, গরম জল গরম হওয়ার পর সেটা হালকা হবে, সেটা কি হবে না উপরের দিকে উঠবে। ঠিক আছে, উপরের দিকে উঠবে। তো তো আমরা দেখতে পাবো কি, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুঁড়ো যেহেতু জলের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে, তাই বেগুনি রঙের জলের স্রোত এটা নিচের থেকে উপরের দিকে উঠছে। বেগুনি রঙের জলের স্রোত এটা নিচের থেকে উপরের দিকে উঠছে। ঠিক আছে, এর মানেটা কি, যে মাধ্যমের কণাগুলি অর্থাৎ এখানে যে জল, জলের যে ওই যে মাধ্যমের যে কণাগুলি সেটা তাপটাকে নিচের থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কণাগুলি আর নিজেদের জায়গাতে স্থির থাকে না, কণাগুলি সরণ হয়। কোন দিকে সরণ হয়, না নিচ থেকে উপরের দিকে সরণ হয়, এবং কণাগুলি তাপটাকে নিচের থেকে উপরের দিকে নিয়ে যায়। ঠিক আছে, এবারে তাপটা নিচ থেকে উপরের দিকে এলো, এবারে ওপরে কি হয়েছে, না ওপরের জলটা তুলনামূলক ঠান্ডা এবং ভারী। ঠিক আছে, তার ফলে পৃথিবীর টানে, অভিকর্ষের টানে ওপরের ভারী এবং ঠান্ডা জল সেটা আবার নিচের দিকে নেমে আসবে। আমরা দেখতে পাবো বেগুনি রঙের জলের আরেকটা স্রোত নিচের দিকে নেমে আসছে। এইভাবে জলের স্রোতটা নিচ থেকে ওপরে, আবার ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে, আবার ওপরের থেকে নিচে, এইভাবে একটা প্রক্রিয়া চলবে। ঠিক আছে, একটা চক্রাকার স্রোত তৈরি হবে। এই চক্রাকার স্রোতটাকে পরিচলন স্রোত বলা হয়, এবং এটা চলবে ততক্ষণ যতক্ষণ না সমগ্র অংশটা গরম হয় আর কি, বিকারের সমগ্র জলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ। ঠিক আছে, তো তাহলে কি হলো এখানে, না বিকারের মধ্যে জল আছে, সেই জলে কতগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের টুকরো দিয়ে দেওয়া হলো, জলটাকে গরম করা হচ্ছে। প্রথমে বিকারের নিচের দিকের অংশের জলটা গরম হবে, হালকা হবে, ওপরের দিকে উঠবে। আমরা দেখতে পাবো বেগুনি রঙের জলের স্রোত সেটা নিচ থেকে ওপরের দিকে উঠছে। ঠিক আছে, অর্থাৎ এখানে মাধ্যমের কণাগুলি পরিবহন পদ্ধতিতে যেমন মাধ্যমের কণাগুলি এর কোনো সরণ হয় না, এক্ষেত্রে কিন্তু মাধ্যমের কণাগুলি সরণ হচ্ছে, এবং কোন দিকে সরণ হচ্ছে, না নিচ থেকে ওপরের দিকে সরণ হচ্ছে, এবং তার ফলে তাপটাও কিন্তু নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে। এবারে ওপরে যে ভারী এবং ঠান্ডা জলটা আছে, ঠিক আছে, সেইটা পৃথিবীর অভিকর্ষের টানে আবার নিচের দিকে নেমে আসবে। অর্থাৎ বেগুনি রঙের জলের স্রোতটা আবার ওপর থেকে নিচের দিকে নেমে আসবে, এবং এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। এই বিকারে যে জলটা রয়েছে তার মধ্যে একটা চক্রাকার স্রোত তৈরি হবে, এটাকে পরিচলন স্রোত বলে। ঠিক আছে, এবং এই প্রক্রিয়াটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না সমগ্র অংশটা গরম হয়ে যাচ্ছে একইভাবে। তাহলে এখানে এই এইখানে তাপটা কোন পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাচ্ছে, না তাপটা পরিচলন পদ্ধতিতে তরলের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তাপটা কোন পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, না এখানে পরিচলন পদ্ধতিতে তাপটা তরলের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাচ্ছে। এবং পরিচলন পদ্ধতিতে আমরা দেখেছি একটু আগেই, যে তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে তাপটা পরিচলন পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গাতে যায়, এবং এক্ষেত্রে মাধ্যমের কণাগুলির আর নিজেদের জায়গাতে স্থির থাকে না, মাধ্যমের কণাগুলি সরণ হয় এবং কণাগুলি তাপটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। সেই জিনিসটাই এই উদাহরণে দেখানো হলো। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে পরিচলন পদ্ধতিতে তাপ
सब समय नीच थेके ऊपर दिके जाए। परिचलन पद्धतिते ताप सब समय नीच थेके ऊपर दिके जाए। परिचलन पद्धतिते ताप सब समय नीच थेके ऊपर दिके जाए। एटा मने राखते हबे, परिचलन पद्धतिते ताप सब समय नीच थेके ऊपर दिके जाए। ठीक आछे, ताहले परिचलन पद्धतिते तापटा कोन दिक थेके कोन दिके जाए ना सब समय तरल बा गैसेर मध्ये नीच थेके ऊपर दिके जाए। এবার আমরা 44 নম্বর পাতায় চলে আসবো, সেখানে একটা টপিক আছে বায়ু চলন। আমি চলে আসছি দেখো পেজ নাম্বার 44, সেখানে টপিক হচ্ছে বায়ু চলন বা ভেন্টিলেশন। তো এটা আমাদের ঘরে দেখে থাকবে সবাই, আমাদের ঘরের উপরের দিকে প্রত্যেকটা রুমের উপরের দিকে ভেন্টিলেটার করে দেওয়া থাকে। তো সেই ভেন্টিলেটার কেন করে দেওয়া থাকে? ঘরে তো দরজা জানলা থাকেই, তা সত্ত্বেও ভেন্টিলেটার করে দেওয়া থাকে কেন? দেখো, আমরা নিঃশ্বাসের সঙ্গে যে বায়ু ত্যাগ করি তা ঘরের বায়ুর থেকে বেশি উষ্ণ এবং আর্দ্র বলে অপেক্ষাকৃত হালকা হয়। নিঃশ্বাসের সঙ্গে যে বায়ু ত্যাগ করি সেটা ঘরের বায়ুর থেকে বেশি উষ্ণ, বেশি গরম, ঠিক আছে, এবং আর্দ্র, তার ফলে হালকা হয় সেটা। ফলে এই হালকা বায়ু ওপরে উঠে যায়, ঠিক আছে। ঘরের দেয়ালের ওপরের দিকে ঘুলগুলি বা ফাঁক থাকে, যেগুলোকে আমরা ভেন্টিলেটার বলি, এই ঘুলগুলি দিয়ে এই গরম অস্বাস্থ্যকর বায়ু ঘরের বাইরে চলে যায়। সঙ্গে সঙ্গে বাইরে থেকে শীতল বায়ু দরজা বা জানলা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, যাতে অক্সিজেনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে, ঠিক আছে। আবার ওই আমরা নিঃশ্বাস থেকে যেটা ছাড়ি আমরা কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, সেটা গরম হওয়ার ফলে আবার হালকা হয়, আবার উপরে চলে যায়, ঘুলঘুলি দিয়ে বেরিয়ে যায়, আবার ঘরে দরজা জানলা দিয়ে মানে যে বায়ু আবার একটা বায়ু প্রবেশ করে, এইভাবে একটা কী হয়, একটা পরিচলন স্রোত তৈরি হয় আর কি, ঠিক আছে। এইভাবে একটা পরিচলন স্রোত তৈরি হয়। এইভাবে পরিচলন স্রোতকে কাজে লাগিয়ে ঘরে বায়ু চলন অব্যাহত রাখা হয়। তাহলে কী বললাম, আমাদের যে ঘর যে বা রুম থাকে সেখানে দরজা জানলার সাথে ওপরের দিকে দেখবে ভেন্টিলেটার বা ঘুলঘুলি করা থাকে। তো সেটা কেন করা থাকে না, আমরা আমাদের নিঃশ্বাসের সঙ্গে যে বায়ুটা ত্যাগ করি সেটা ঘরের বায়ু থেকে বেশি উষ্ণ, তার ফলে সেটা হালকা, হালকা হওয়ার ফলে সেটা কী হবে না ওপরের দিকে উঠে যাবে। ওপরের দিকে উঠে গিয়ে সেটা ঘরের দেয়ালের ওপরের দিকে যে ঘুলঘুলি বা ফাঁক বা ভেন্টিলেটার থাকে সেটার মধ্যে দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। এই ঘুলঘুলি দিয়ে গরম অস্বাস্থ্যকর বায়ু ঘরের বাইরে চলে যায়। তবে যখনই ঘুলঘুলি দিয়ে গরম অস্বাস্থ্যকর বায়ুটা চলে গেল, তাহলে ঘরের ভেতরে বায়ুর চাপটা কমে গেল, ঠিক আছে। সেই জায়গাটা পূরণ করার জন্য কি হবে না, বাইরে থেকে শীতল বায়ু ছুটে আসবে, কি দিয়ে না দরজা বা জানলা দিয়ে ছুটে আসবে, এবং ওই শীতল বায়ুতে কিন্তু অক্সিজেনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। আবার আমরা নিঃশ্বাস নেব, সেইটা দিয়ে যে বায়ুটা বেরোবে সেটা আবার অপেক্ষাকৃত গরম হবে, হালকা হবে, সেটা আবার ওপরের দিকে উঠবে, আবার ভেন্টিলেটার বা ঘুলঘুলি দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। আবার ঘরে একটা শূন্যস্থান তৈরি হবে, সেই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য দরজা জানলা দিকে বাইরে থেকে শীতল বায়ু আবার ছুটে আসবে, ঠিক আছে, যেখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে। এইভাবে একটা পরিচলন স্রোত তৈরি হবে, ঠিক আছে। এইভাবে পরিচলন স্রোতকে কাজে লাগিয়ে আমাদের ঘরে বায়ু চলন অব্যাহত রাখা হয়, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস জেনে রাখা ভালো, অনেক সময় ঠান্ডা শীতকালে, খুব শীতকালে আমরা দেখবে দরজা জানলা বন্ধ করে দিই। তো ঠিক আছে, দরজা জানলা না হয় বন্ধ করে দিলাম, তো সেক্ষেত্রে আমাদের নিঃশ্বাস থেকে যে গরম বায়ুটা বেরোয় সেটা কিন্তু ওই ঘুলঘুলির বা ভেন্টিলেটারের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু শীতকালে বন্ধ ঘরে হ্যারিকেন বা আগুন জ্বালিয়ে একেবারেই কিন্তু শোয়া উচিত নয়, ঠিক আছে। কারণ সেক্ষেত্রে বায়ু চলনের যথাযথ ব্যবস্থা, সেক্ষেত্রে বায়ু চলনের যথাযথ ব্যবস্থা না থাকলে ঘরের ভেতরের অক্সিজেনের পরিমাণ প্রয়োজনের তুলনায় কমে যায়। তাছাড়া কেরোসিন বা কয়লার দহনে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে সঙ্গে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হতে পারে, ফলে নিদ্রিত অবস্থাতেই ঘরের বাসিন্দার কিন্তু মৃত্যু ঘটতে পারে। অর্থাৎ কি বলছে,
শীতকালে আমরা দরজা জানলা বন্ধ করে শুই, ঠিক আছে, এটা করা যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেটা নিঃশ্বাস থেকে যে গরম বায়ুটা বেরোচ্ছে সেটা ওই ভেন্টিলেটরের মাধ্যমে বেরিয়ে যাবে। কিন্তু আমরা যদি দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে যদি আমরা হেরিকেন বা কোনো কয়লার আগুন বা কেরোসিনের আগুন জ্বালিয়ে শুই, সেটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। ঠিক আছে, কারণ দরজা জানলা বন্ধ করে দিলে বায়ু চলনের তখন আর যথাযথ ব্যবস্থাটা তখন কিন্তু আর থাকবে না, তার ফলে ঘরের ভেতরে অক্সিজেনের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। ঠিক আছে, এছাড়া কয়লা বা কেরোসিনের যখন দহন হয় তখন কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসও কিন্তু তৈরি হয়, এবং তাতে কিন্তু মানে ঘুমন্ত অবস্থাতেই কিন্তু যে ঘুমোচ্ছে তার কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং মানে ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা কখনোই শীতকালে দরজা জানলা বন্ধ করে তারপর ঘরের ভেতরে আবার কোনো ধরনের আগুন জ্বালিয়ে, কেরোসিন বা কয়লার আগুন জ্বালিয়ে বা হেরিকেন জ্বালিয়ে কিন্তু কখনোই শোয়া উচিত নয়, এটা সবারই মনে রাখা দরকার। ঠিক আছে, এবার আমি চলে যাব, দেখো তাপ প্রবাহে যে 3 নম্বর যে পদ্ধতিটা আছে তাতে, সেটা হচ্ছে তাপের পরিবহন, সরি সেটা হচ্ছে তাপের বিকিরণ। আমরা চলে যাব এবারে তাপ প্রবাহ বা তাপ সঞ্চালনে যে 3 নম্বর যে পদ্ধতিটি আছে তাতে, তার নাম কি হচ্ছে না তাপের বিকিরণ। তাপের বিকিরণ আমরা দেখেছি যে পরিবহন পদ্ধতিতে তাপ যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে যায় তখন কঠিন মাধ্যমের প্রয়োজন হয়, পরিচলন পদ্ধতিতে তাপ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন তরল বা গ্যাসীয় মাধ্যমের প্রয়োজন হয়। ঠিক আছে, অর্থাৎ পরিবহন বা পরিচলন এই দুটো পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাহলে বিকিরণ পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে অন্য জায়গাতে কোনো মাধ্যম ছাড়াই কিন্তু যেতে পারে। একটা কোশ্চেন দেখো, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? সূর্য পৃথিবীর মাঝখানে অনেক অংশ কিন্তু ফাঁকা, অর্থাৎ কোনো মাধ্যমই নেই সেখানে। আর আমরা জানি পরিবহন বা পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন, তাই সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে বিকিরণ পদ্ধতিতে, কারণ বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে সূর্য পৃথিবীর মাঝখানে বিশাল অংশ ফাঁকা, মানে কোনো মাধ্যম নেই এবং কোনো মাধ্যম ছাড়া তাপ একমাত্র বিকিরণ পদ্ধতিতে আসতে পারে, তাই সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। নেক্সট হচ্ছে, ধরো এখানে কাঠে আগুন জ্বালানো হয়েছে আর আমি আমার হাতটাকে পাশে রেখেছি, তো পাশে যখন হাতটা রেখেছি তখন কোন পদ্ধতিতে তাপটা আমার হাতে আসছে, কোন পদ্ধতিতে তাপটা আমার হাতে আসছে? দেখো এখানে আগুন এবং হাতের মাঝখানে তো বায়ু আছে, আর বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী। ঠিক আছে, বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী, তাহলে পরিবহন পদ্ধতিতে তাপটা এই কাঠের আগুন থেকে আমাদের হাতে আসবে না। আবার আমরা জানি পরিচলন পদ্ধতিতে তাপ একমাত্র নিচ থেকে ওপরের দিকে যায়, পরিচলন পদ্ধতিতে তাপ একমাত্র নিচ থেকে ওপরের দিকে যায়, অর্থাৎ পরিচলন পদ্ধতিতে তাপ একমাত্র নিচ থেকে উপরের দিকে আসতে পারে, অর্থাৎ আমরা যদি হাতটা উপরে রাখতাম সেক্ষেত্রে, হাতটা যদি উপরে রাখতাম সেক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে তাপটা পরিচলন পদ্ধতিতে আসতো, কিন্তু হাতটা যখন আমরা এই আগুনের পাশে রেখেছি তখন একমাত্র তাপটা তাহলে কোন পদ্ধতিতে আসতে পারে? একমাত্র বিকিরণ পদ্ধতিতেই পাশের দিকে তাপ প্রবাহিত হয়। তাহলে এই আগুনের কাঠের আগুন থেকে হাতে যখন পাশে রেখেছি কোন পদ্ধতিতে তাপটা আসছে না? বিকিরণ পদ্ধতিতে আসছে। তাহলে কাঠে আগুন জ্বালিয়েছি, সেই আগুনের পাশে আমরা হাত রেখেছি, আগুনের পাশে আমরা হাত রেখেছি, তাহলে হাতে যখন আগুনটা, হাতে যখন তাপটা এসে পৌঁছাচ্ছে সেটা কোন পদ্ধতিতে এসে পৌঁছাচ্ছে? কি বললাম, আগুন আর হাতের মাঝখানে বায়ু আছে, বায়ু তাপের কুপরিবাহী। ঠিক আছে, বায়ু তাপের কুপরিবাহী, তাই পরিবহন পদ্ধতিতে তাপ এই কাঠের আগুন থেকে হাতে আসবে না। নেক্সট হচ্ছে পরিচলন,
नेक्स्ट হচ্ছে পরিচলন পরিচলন পদ্ধতিতে তাপ একমাত্র নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হয় পরিচলন পদ্ধতিতে তাপ একমাত্র নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হয় তাই আমরা যদি এই আগুনের উপরে হাতটা রাখতাম সেই ক্ষেত্রে তাপটা পরিচলন পদ্ধতিতে আসতো কিন্তু এই ক্ষেত্রে তাপ না পরিবহন না পরিচলন পদ্ধতিতে আসবে তাহলে একমাত্র বাকি রয়ে গেল বিকিরণ পদ্ধতি এই কাঠের আগুনের পাশে যখন আমরা হাতটা রাখবো তখন বিকিরণ পদ্ধতিতেই তাপটা পাশের দিকে প্রবাহিত হবে তখন একমাত্র বিকিরণ পদ্ধতিতে তাপটা পাশের দিকে প্রবাহিত হবে নিয়ে কাঠের আগুন থেকে আমাদের হাতে যেটা পাশে রেখেছি সেখানে আসবে ঠিক আছে তাহলে আমরা ক্লাস 8 এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1.3 তাপ এটা পড়ছিলাম এর 5 নম্বর অংশটি আমাদের এখানেই শেষ হলো এর 5 নম্বর অংশটি আমাদের এখানেই শেষ হলো